বাণিজ্য ঘাটতি। আমদানি ও রফতানির ব্যবধান বা বাণিজ্য ঘাটতির পরিমাণ বেড়েই চলছে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন অনেক বন্ধুত্বপূর্ণ, তবে বাণিজ্য ঘাটতির বিবেচনায় আনলে সম্পর্কটি একতরফা। বাংলাদেশের ঘাটতি প্রায় $11 বিলিয়ন। ভারতের সাথে বাংলাদেশের মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $775 কোটি, যা আগের বছরের চেয়ে 42% বেশি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাসে বাণিজ্য ঘাটতির আকার দাঁড়িয়েছে $822.20 কোটি। বাংলাদেশি মুদ্রায় যার অঙ্ক দাঁড়ায় প্রায় $70,000 কোটি। আশঙ্কাজনক হারে রপ্তানি কমে যাওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে দেশের অনেক শিল্প কারখানা। প্রিয় দর্শক, শুধু রপ্তানি কমেছে, ঘটনা শুধু এতটুকুই নয়। পণ্য রপ্তানি করে যে টাকাগুলো দেশে আসার কথা ছিল সেগুলোও উধাও হয়ে যাচ্ছে। গত নয় বছরে পোশাক রপ্তানির $237,000 কোটি উধাও হয়ে গেছে। এ তো রীতিমতো সাগর চুরি। নয় বছরে পোশাক রপ্তানির $237,000 কোটি উধাও। গরিব দুঃখী মানুষের রক্তখামের টাকা নিয়ে এ কেমন নির্লজ্জ প্রতারণা। কৃষি ও শিল্প খাতে বিপর্যয়। উৎপাদনে সাফল্য অর্জন করতে পারলেও প্রতিমণ ধান উৎপাদন করে এখন গড়পড়তা $500 লোকসান গুনতে হচ্ছে। সার ও সেচের মূল্য আর মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ যেভাবে বেড়েছে সেভাবে ধানের মূল্য পাচ্ছেন না কৃষকেরা, আর ভোক্তারাও কিন্তু অতটা সস্তায় চাল পাচ্ছেন না। মধ্যস্বত্বভোগীরা খাদ্য উৎপাদনের মুনাফা হাতিয়ে নিচ্ছে। মৎস্য ও পোলট্রি শিল্পেও উপকরণের ব্যয় যেভাবে বাড়ছে সেভাবে মাছ মুরগির দাম পাচ্ছেন না উৎপাদকরা। গার্মেন্টস কারখানার মালিকরা যেমন পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না, একইভাবে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্যের মূল্য থেকে বঞ্চিত হলেও সাধারণ ভোক্তারা ক্রয়ক্ষমতা হারাচ্ছেন। এভাবে দারিদ্র্য বেড়ে যাচ্ছে। সর্বত্র দেখা যাচ্ছে নিয়ন্ত্রণহীনতা ও প্রয়োজনীয় পদক্ষেপের অভাব।